হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের মাঝে শেয়ার করব রান্নাঘরের অত্যন্ত প্রয়োজনীয় 5টি কিচেন টিপস। তো অনেক কাজ আমরা কিন্তু ভুলবশত করে ফেলি, তো এর থেকে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু সেসব কাজের সঠিক সমাধানের পদ্ধতি যদি আমাদের জানা থাকে, তবে কাজগুলো একদম ইজি হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি তেমন 5টি কিচেন টিপস শেয়ার করছি। টিপস নাম্বার 1, মিষ্টি জাতীয় খাবার যেমন পায়েস বা সেমাইয়ে অনেক সময় অতিরিক্ত কড়া মিষ্টি হয়ে যায়। তো অতিরিক্ত কড়া মিষ্টি হলে খাবারটা খেতে কিন্তু ভালো লাগে না। তো কখনো যদি পায়েস বা সেমাই এ ধরনের মিষ্টি জাতীয় খাবারে চিনি বা মিষ্টির পরিমাণ অনেক বেশি হয়ে যায়, তখন কিছু বাদাম কুচি করে নিয়ে মিশিয়ে তারপরে খাবেন। এতে কিন্তু কড়া যে মিষ্টির ভাব সেটা কমে যাবে। অথবা এক চিমটি লবণ মিশিয়ে নিয়েও খেতে পারেন, এতেও মিষ্টির কড়া ভাবটা কমে যাবে। তবে বেশি লবণ দিতে যাবেন না, তাহলে নোনতা হয়ে যাবে। সামান্য এক চিমটি পরিমাণে লবণ নিয়ে মিশিয়ে খেয়ে নেবেন। টিপস নাম্বার 2, লেবুর রস বের করার জন্য লেবু চিপতে গিয়ে কি আঙুল ব্যথা হয়ে যায়? তাহলে এবার থেকে এভাবে লেবুর রস সহজেই বের করে নেবেন। গ্লাসের মুখে লেবু এভাবে রেখে খুব সহজেই লেবুর রস বের করে নিতে পারবেন। তো দেখুন কত সহজেই কিন্তু লেবুর রস বের হয়ে যাচ্ছে। তো এখন থেকে এভাবে লেবুর রস বের করে নিতে পারেন। লেবুর রস বের করার জন্য আর আঙুল ব্যথা হবে না। টিপস নাম্বার 3, তো অনেক সময় আমরা মাছ মাংস বা যে কোনো তরকারি রান্না করলে তরকারিতে তেলের পরিমাণ অনেক বেশি হয়ে যায়। তো তরকারিতে যদি তেলের পরিমাণ বেশি হয়ে যায়, তাহলে এই তেল আপনি সহজেই কমিয়ে ফেলতে পারবেন। তার জন্য তরকারিটা প্রথমে ঠান্ডা করে নেবেন এবং এর মধ্যে কয়েক টুকরো বরফ ছেড়ে দিবেন। বাড়তি তেল বরফের সাথে লেগে যাবে, সাথে সাথেই বরফ তুলে ফেলবেন। তো বরফ তুলে নেওয়ার পর তরকারিটা আবার চুলায় গরম করে নেবেন। এরপর দেখবেন বাড়তি তেল কিন্তু আর নেই। তো বন্ধুরা, আমার এই টিপসটা কেমন লাগলো? যদি ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, তারা আরও নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টিপস নাম্বার 4, ডিম যে পাত্রে সিদ্ধ করা হয় সেই পাত্রে কিন্তু একটা কালো দাগ পড়ে যায়। তো পাত্রের এই দাগ কিন্তু সহজে যায় না, আর যদি যায়ও তাহলে কিন্তু এটা পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো পাত্রে যাতে দাগ না পড়ে, এর জন্য ডিম সিদ্ধ করার সময় এর মধ্যে একটু লবণ ও লেবুর খোসা দিয়ে সিদ্ধ করে নেবেন, তাহলে পাত্রে আর দাগ পড়বে না। আর ডিমের খোসাটাও কিন্তু এই লেবুর খোসা ও লবণ দেওয়ার কারণে সহজেই ছাড়ানো যাবে। টিপস নাম্বার 5, খেজুর যদি অনেক দিন ধরে ভালো রাখতে চান বা ফ্রিজে সংরক্ষণ করতে চান, তাহলে প্রথমে খেজুরগুলো ধুয়ে নেবেন। ধুয়ে নিলে খেজুরের গায়ে যে ময়লা বা বালু থাকে সেগুলো চলে যাবে। তো ধোয়ার পর পানি ভালো করে শুকিয়ে নিতে হবে। কোনো কাপড় বা টিস্যু দিয়েও মুছে নিতে পারেন। এরপর একটা বক্সে টিস্যু পেপার বিছিয়ে নিয়ে খেজুরগুলো রাখবেন, আর খেজুরগুলো রাখার পর খেজুরের উপরে আর একটা টিস্যু দিয়ে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর আপনি বক্সের যে ঢাকনা, সেই ঢাকনা লাগিয়ে ফ্রিজে খেজুরগুলো রেখে দেবেন। এতে খেজুর কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো ভিউয়ার্স, আজকের এই টিপসগুলো আশা করছি আপনাদের সংসার জীবনে অনেক কাজে লাগবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।